90 জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুই জঙ্গি 16ই মে সিদ্ধিরগঞ্জে বোমা হামলার সাথে জড়িত ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জে যে বাসায় মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছিল তার সাথে এই দুই 90 জেএমবি সদস্য জড়িত ছিল। এদের মূল প্রশিক্ষণদাতা ফোরকানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিটিটিসি প্রধান। তিনি বলেন, জঙ্গিদের প্রকাশ্য তৎপরতা না বাড়লেও অনলাইনে তাদের কার্যক্রম বেড়েছে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা একত্রিত হতে পারছে না। অভিযান পরিচালনা করে দুইজন সন্ত্রাসী, একজন হচ্ছে শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ এবং অপরজন হচ্ছে খালিদ মাহমুদ ভুঁইয়া ওরফে আফনান। এই দুইজনই গত 16ই মে তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড পুলিশ বক্সের পাশে যে বোমাটি রেখেছিল, এই দুইজনেই সেই কাজটি সংগঠিত করেছিল।